সৈয়দ আবু হোসেন, ঢাকা 4 আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট 4 বার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। সৈয়দ আবু হোসেনের জন্ম 1956 সালের 12 অক্টোবর। শিক্ষাগত যোগ্যতা বিএসসি। এই রাজনীতিবিদের পেশা ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সৈয়দ আবু হোসেনের বাবার নাম সৈয়দ একরাম হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। আবু হোসেন ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেন তিনি। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন আবু হোসেন। এজন্য তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। আবু হোসেন ঢাকা 4 আসন থেকে 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1988 সালে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে ঢাকা 5 আসন থেকে নির্বাচন করেন, কিন্তু ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর 2014 সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে তিনি ঢাকা 4 আসন থেকে মহাজোটের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে তিনি 17,772 ভোট পেয়ে বিজয়ী হন। সবশেষ 2018 সালের সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন সাংসদ।